এবার আসি আমরা মালদ্বীপে। আর আপনাদের বলেছি আমি মালদ্বীপেও কাজ করেছি, এটা ওদের খুব ফেভারিট ডিশ। আর মালদ্বীপিয়ানরা বেশি মাছ পছন্দ করে, আর ওদের টুনা হলো ভেরি স্পেশাল ফিশ। সো এই টুনা প্রিপারেশন আমাদের সেম ইন্ডিয়ান প্যালেটে মতনই হয়, কিন্তু ওদের প্রিপারেশন টোটালি আলাদা। তার মধ্যে কী হতে হয়, এদের প্রিপারেশন ডাম্পলিং ইউজ করে। আমি যে আজকে ডিশটা করব, এর নাম আছে হবলদু ফিশ, ফিশ অ্যাকচুয়ালি ওকে বলে, ফিশ বলো ওরা। সো তার জন্য আমরা ইউজ করছি কারি পাতা, এটা হলো পান্ডান লিফ, পান্ডান লিফ এটা ওদের ওরা বলে রাম্বা লিফও বলে এটা। কিছু টমেটো পেস্ট, ওরা যে চিলিটা ইউজ করে তাকে বলে মিরুস, কিন্তু আমাদের কাছে মিরুসটা নেই, আমরা নর্মালি গ্রিন চিলি ইউজ করেছি মিরুসে বদলি। পেঁয়াজ, কিউমিন যাকে আপনার বলে, আপনার বলি জিরা পাউডার, করিয়েন্ডার যাকে বলে ধনে পাউডার, হলদি, চিলি, আনিয়ন, টুনা ফিশ, কোকোনাট যেটা গ্রেটেড করে রেখেছি কোকোনাট, কিছুটা সল্ট, আর আমি একটু ফ্লেভার দেওয়ার জন্য একটু জিঞ্জার গার্লিক ইউজ করেছি। কেন নর্মালি ওরা জিঞ্জার গার্লিক ইউজ করে না, কিন্তু আমাদের প্যালেট টেস্ট করার জন্যই আমরা জিঞ্জার গার্লিক ইউজ করেছি। এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখছেন এখানে কলকাতায় ভেরি ইজিলি অ্যাভেলেবেল আছে, তো সেইটার জন্য আমি প্রথমে একটা করে স্টেপ করা হচ্ছে। এই যে ডিশটা হচ্ছে এদেরকে বলে ডাম্পলিং, ফিশ মানে ওদের বলে ডাম্পলিং, আর টুনাকে ওরা বলে মাছ। সো এই ফিশটা বানাবার আগে ডাম্পলিংটা আমাকে প্রথমে বানাতে হবে। সো ডাম্পলিং বানাবার জন্য প্রথম ইনগ্রিডিয়েন্টস আমরা ইউজ করবো ওইটা হলো ময়দা আর ফ্লাওয়ার। ফ্লাওয়ারটা আমি দিলাম, কিছুটা গরম জল নিলাম। নর্মালি যেমনি আমাদের আটা বানায় আটা রুটি সেম জিনিস, একটু মিক্স করলাম, একটুখানি নুন দিলাম, যেমনি আটা মাখে সেমনি করে আটা মাখালাম, একটা ডোর মতন তৈরি হবে। সিম্পল ডোর মতন তৈরি হলো, তাতে আমরা ইউজ করবো কিছুটা কোকোনাট, কোকোনাট যে গ্রেটেড কোকোনাট আছে সেই কোকোনাটকে এখানে ইউজ করবো। তাতে কী আছে যে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা এর মধ্যে যেন এসে যায়। তো আমাদের ডো রেডি হয়ে গেল, ডোটাকে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো এখানে। এরপরে এই ডোকে স্টাফ করার জন্য মানে ভেতরে ভরবার জন্য আমাকে একটা টুনা মিক্সার বানাতে হবে, সেই টুনা মিক্সারটা এখন বানাচ্ছি। কিছুটা অলিভ অয়েল নিলাম, অনিয়ন, কারি পাতা, ওদের ফেভারিট লিফ যেটা আছে পান্ডান লিফ যাকে আমি বলেছিলাম রাম্বা লিফ, সেই রাম্বা লিফ দিব। কিছুটা লঙ্কা, ওরা বলে মিরুস, একটুখানি হলুদ, হালকা মশলা কিছুই লাগে না, একটু হলুদ দিয়ে রান্না করলাম, মিক্সার রেডি হয়ে গেল। কিছুটা কোকোনাট ইউজ করা যেন ফ্লেভার, কেন মালদ্বীপে কোকোনাট খুব ফ্রিকোয়েন্টলি গাছে হয়। কোকোনাট আর একটুখানি কোকোনাট মিল্ক, দেখুন ওদের স্টাফিং রেডি।
এখন আমরা একটা গ্রেভি বানাচ্ছি যাতে করে ওদের ওদের যেটা ডাম্পলিং গুলো যেটা খুব ভালো হবে। সো গ্রেভিটা বানিয়ে সিম্পল একটুখানি অলিভ অয়েল সেটা আনিয়ন যতক্ষণ আলিনটা লাল হচ্ছে ততক্ষণ এটা কারি কারি নিয়ে ঢেলে দিলেন কিছুটা পান্ডান লিফ যখন একটু লাল হয়ে আসলো তখন একটু আদা রসুন মিশিয়ে দিন কিছুটা কিউমিন কিছুটা করিয়েন্ডার পাউডার একটু হলুদ একটু চিলি পাউডার আর ওদের ফেভারিট যেটা আছে মিরুস একটু মিরুস দিয়ে দিন একটু ভুনে নিলাম যেহেতু কাঁচা গন্ধটা যেটা আছে না সেটা থাকবে না সেটা বেরিয়ে নিলাম একটুখানি টমেটো পেস্ট দিলাম স্ট্যাবিলাইজ করার জন্য আর একটুখানি জল একটু কোকোনাট গ্রেটেড কোকোনাট সবার শেষে একটু কোকোনাট মিল্ক আপনার গ্রেভি রেডি সিম্পল রেডি এখন আমি দেখাবো কী করে ডাম্পলিংটা বানাই এবার আমাদের একটা ডাম্পলিং বানাতে হবে সেই ডাম্পলিংটা কী করে বানাই আমি দেখাচ্ছি একটু করে লাভ করতে হবে না কেন এটা করতে রুটি সিম্পল এবার এই ডাম্পলিং কোলস আমরা একটু পোচ করে নেব মানে পোচ করলে কী হবে জিনিসটা ডাম্পলিংটা ভিতরে থেকে যায় আর ফ্লাওয়ারটা একটু ওভারকুক হয়ে যায় তাতে কী হয় ফ্লাওয়ারগুলো বেরোয় না তো পোচ হয়ে যাবার পর এটা জাস্ট কিছুক্ষণের জন্য নিয়ে আমাদের গ্রেভিতে ঢেলে দিলাম এটার সাথে কুক করা চালু করে দিই তাতে কী হয় এই যে গ্রেভি যে টেস্টটা আছে এই ডাম্পলিং অ্যাবজর্ব করে নেয় তো আপনার ডাম্পলিং রেডি মলদিভিয়ান খাওয়া রেডি যেটা খুব সুন্দর খুব ইজিলি বানানো যায় কিন্তু কাউকে তো ভাবে ভাবে খালি এমনিভাবে খাবার দিলে তো হয় না এটা সুন্দরভাবে সাজাতে হয় তো এখন আমি একটু সাজিয়ে নেবো আর গিভ আ নাইস ড্রেসিং তো আপনার যে ডাম্পলিংটা আছে আপনি ডাম্পলিংটা নেবেন বাট বি কেয়ারফুল যখন ডাম্পলিংটা যখন নেবেন সঞ্জনী একটুখানি সাবধানে নেবেন মানে ভেঙে গেলে পরে ভিতরে সব টুনাগুলো মিক্স হয়ে যাবে